পয়লা বৈশাখের দিনই পৃথক দুটি পথ দুর্ঘটনায় আহত হল 5 জন। ঘটনা দুটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার কালীর মোড় এলাকায় ও পাথর প্রতিমা থানার ইন্দ্রা মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নামখানাগামী একটি 709 গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে 117 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এই ঘটনায় আহত হন 2 জন আরোহী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করেন, তবে গাড়ির চালক পলাতক। অন্যদিকে বাইক দুর্ঘটনায় আহত হন 3 জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথর প্রতিমার দক্ষিণ রায়পুরের বাড়ি থেকে বাইক নিয়ে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে দিগম্বরপুর যাচ্ছিলেন গৌতম মণ্ডল, নেপাল হালদার ও তাপস বেনিয়া। ওই সময় বাইকের সামনে হঠাৎই একটি সাইকেল চলে আসে। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে 3 জনে রাস্তার পাশের একটি নয়নজলিতে পড়ে যায়। মাথায় হেলমেট না থাকায় গুরুতর আহত হন 3 জনই। আহত 3 জনকে গদামুথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে, তবে একজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কাকদ্বীপ থেকে রাজা দাস ও পাথর প্রতিমা থেকে গোপাল শীলের রিপোর্ট, বিশ্ব সমাচার।